মানিক, জস্তাত তুই যে আমার কাছে 50,000 টাকা ধার চাইছিলি, এনে শোন, প্রতি মাসে তোর বেতন থেকে 2,000 টাকা করে কেটে রাখো। 2,000 টাকা করে যদি কাটি তাহলে 25 মাস, মানে 2 বছর 1 মাস। এই সময় তুমি আমার গ্যারেজ ছাড়া অন্য কোনো জায়গায় কাম করতে পারবে না। ওস্তাদ, প্রতি মাসে বেতন থেকে 2,000 টাকা করে কাটলে হয়তো ভাই 50,000 টাকা ঋণ শোধ হবে, কিন্তু এই টাকা দিয়ে আমার যে উপকার করলেন আপনি, আমার যে ঋণই বানালেন ওস্তাদ, এই ঋণ আমি কী দিয়ে শোধ করবো ওস্তাদ? হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছো বাবা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি মা। মা জানো, আজকে ওস্তাদে না আমার 50,000 টাকা দিছে। আর তোমার নামে যে সমিতি করছিলাম মা, ওইখানেও 50,000 টাকা জমছে মা। এই 1,00,000 টাকা দিয়ে তোমার চোখের অপারেশন করাবো। হসপিটালে গেছিলাম না, ডাক্তার আপা কইছে এই 1,00,000 টাকা হইলে তোমার চোখের অপারেশন করানো যাবে মা। এত টাকা খরচ করে কি হইব বাবা, আমি আর কয়দিন বাঁচি? তোমার ভবিষ্যতে কামে লাগবো। আমার ভবিষ্যৎ যদি আমার মায় নিজের চোখে না দেখে তাহলে ওই টাকা দিয়ে কি করবো মা? মা গো, ছোটবেলার থেকে না আমি একটাই স্বপ্ন দেখতাম, আমি বড় হব, বড় হইয়া চাকরি করবো, টাকা জমাইয়া তোমার চোখের অপারেশন করাবো মা। তুমি আবার চোখে দেখবা, এর থেকে বড় সুখ কি হইতে পারে মা? মহাজনের যখন আমার হাতে টাকাটা দিচ্ছে না মা, তখন আমার ঈদের মতো খুশি লাগছে মা। তুমি রেডি হও, আমি আইতেছি, আজকে আইতেছি, তোমার আমি আজকে টাকা নিয়ে আসবো মা, তুমি রেডি হও। ও মা গো, ও বাবা, ঈদের মতো সুখ থাকতেছি তো। সুখে আসলে দুঃখে যা তোর মায়ের। তোর মা সুখে দেখবো, তুই তোর মায়ের সুখে লোকজন আমারে কয় শয়তান, শহরের শিক্ষিত লোকজন আমারে কয় ডেভিল। প্রথম যখন জেলে যাই পুলিশ আমারে আমার নাম জিগাইছিল, নিজের নাম আমি কইতে পারি নাই। ছোটবেলায় মায় আমার ডাকতো বাপসা, পুরা ঢাকা সিটির বাপসা নও আমি ডেভিল।
যে অবস্থা বৃষ্টি তো কি বলবো তুমি একটু এই পানি টানি সব কি অবস্থা তুমি তুমি তো বুঝলাই না মানে এত ফ্যান্টাস্টিক ছিল তুমি মানে দুর্দান্ত ছিল দিনের চেয়ে দোষটা একদম দুর্দান্ত ছিল যাই হোক এই সমস্ত ছেলে পেলেদের শাস্তি করার জন্য পুলিশ আছে আইন আছে তুমি একটু শান্ত হও আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি ভাই ভাই আমাকে ভুলাই গেছে ভাই মাফ করে দেন ভাই এটা কি ধরনের ভুল আরে দাঁড়ান 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 ভাই আপা 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 মাফ করে দাঁড়ান ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি দাঁড়ান আর জীবন শুনুন এই ধরনের ভুলের জন্যই কিন্তু আজকে তরুণ সমাজের এই অবস্থা নৈতিক অবক্ষয়ের একমাত্র কারণ এই ইফটিজিং আমরা শুনে দেখালি ভাই ঠান্ডা লাগছে আর কখনো যেন না দেখি ভবিষ্যতে কখনো এরকম করবেন না মনে থাকবে বাবু শান্ত হও চলো 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 শান্ত হও চলো আসো 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 প্লিজ আসো ভাইজান কি হলো ভাইজান ওই একটা বিষয় খুব মনে পড়লো ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি তো অনেক জ্ঞানী মানুষ ওই আমেরিকার প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প না হ্যাঁ সেটা তো সবাই জানে তো আমি কইছিলাম না ডোনাল্ড ট্রাম্প দেখ উনিও কইছে আপাতত চিন্তা করার কিছু নেই অপারেশন সাকসেসফুল কিন্তু কিন্তু আই এম এক্সট্রিমলি সরি টু ইনফর্ম ইউ দ্যাট যে প্লাস্টিক সার্জারি করা ছাড়া না ওনার ফুল ফেসটা রিকভারি করা পসিবল না ম্যাডাম আপনি 100% রিকভারির কথা বলতেছেন ওরে জানলা বাঁচায় রাখছে এটাই তো আমার কাছে হাজার হাজার শুক্রিয়া আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমাকে একটু বলবেন যে আপনার পেশেন্টের গায়ে আগুনটা কীভাবে লাগলো এক মানুষ রূপী শয়তানের গায়ে আগুন লাগাই দিছে মানে একটা জলজন্ত মানুষের গায়ে আগুন লাগিয়ে দিল কিন্তু কেন এই বস্তিতে বিয়া করবি আতশবাজি ফোটাস বস্তির মধ্যে সারাই গান বাজনা আনন্দ ফুর্তি বোঝা গেলে ভালো এখন থেকে এই বস্তিতে কোন আনন্দ হইব না চুপ 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 Thank you.
দোস্ত পুরো বস্তি তো একদম স্তব্ধ হয়ে গেছে। বস্তি স্তব্ধ হইলে না, পুরো ঢাকা শহর স্তব্ধ। কিছুক্ষণ আগে ঘটে গেল এক নরকীয় হত্যাকাণ্ড। এক অসহায় নারীর মুখ ইট দিয়ে থেবড়ে দিয়েছে ডেভিল নামের এক নরপিশাচ। প্রতিদিন ঘটে যাচ্ছে শহরে একের পর এক হত্যাকাণ্ড। কোথা থেকে এই ডেভিল, কোথা থেকে এসেছে এই ডেভিল, কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না। এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে শহরবাসী। কবে শান্তিতে ঘুমাতে পারবে এই শহরবাসী কেউ জানে না। দোস্ত দোস্ত পুরো ঢাকা শহর তো স্তব্ধ করে দিছি আমরা, সাকসেস। পালাবি পালা তুই পালা, যত দূরে পারিস তুই পালা আমার থেকে। পালাবি তুই পালা, যত দূরে পারিস তুই পালা। পালাবি পালা তুই পালা, যত দূরে পারিস তুই পালা আমার মন। কালারে কালা বড় খালা, রং লাগায়া মনে বড় মোর জ্বালা। জীবনে যত যন্ত্রণা যন্ত্রণা, মন সেটা তো মানবে না মানবে না। তাই তো আমি খাবো শুধু পানি, খাইলে ভালো লাগে কেন জানি। আরে রাতে মালমুল খাইছিস না, হেলে গা ঘুমা। আরে না নালকেশকে বলা গেছি নাকি, এখন ব্যথা তাই করে নাই।
আচ্ছা তা দুদিন পর পরে তো ঝামেলা, চল হাসপাতালে যাই। দেখ শুকনো মানেছিস না, দুদিনের টান দিয়ে ঠিক হয়ে যাবো। আর শুকনো মুখনো হবো না, দুদিন পর পর আটকা ব্যথা উঠে তারপরে একটা ঝামেলা, এটা একটা ফিনিশিং দরকার। চল হাসপাতালে যাই। জি রিপোর্টটা আসলে আমি ওষুধ লিখে দিচ্ছি, একটু বসুন। ব্যথা নাই, শুনেন নাই, ওষুধ লাগবে না, ওইসব ওষুধ আছে আমার কাছে। কি ওষুধ আছে আপনার কাছে? সবজি, ন্যাচারাল সবজি আমরা খাই সবসময়, হেলদি লাগে। ন্যাচারাল সবজি খেতে খুব ভালো, কিন্তু সবজির সাথে সাথে মেডিসিনটাও খেতে হবে। একটু বসুন, এখনই রিপোর্ট চলে আসবে। এই যে রিপোর্ট চলে আসছে। আচ্ছা এই যে রিপোর্ট টিপোর্ট ওষুধ মুষুধ সব করে বুঝাই দিন। আর বেশিক্ষণ এই সার দেওয়া থাকলে কেমন জানি মাথা ঘুরে মিশে গেলাম, লিখা দিয়ে নয় কিন্তু পড়তে জানে না। আপনি পেশেন্টের কি হন? বন্ধু বন্ধু কাইন্ডলি টু ওনার আত্মীয় স্বজন বা কাউকে ইনফর্ম করুন, আমি ওনাদের সাথে কথা বলতে চাই, ওনাদেরকে আসতে বলুন। কোনো আত্মীয় স্বজন লাগবে না, আপনি যা বলার আমার বলেন, আমি ওর চরম আত্মীয়। আপনি ব্যাপারটা আসলে বুঝতে পারছেন না, ব্যাপারটা একটু সিরিয়াস, আমার আসলে ওনার আত্মীয় স্বজনদের সাথেই কথা বলতে হবে। ম্যাডাম ব্যাপারটা যত সিরিয়াস হোক, এটা সিরিয়াস খারাপ কেন কিছু কি হলো ম্যাডাম, কথা বল না কেন, বেশি খারাপ ম্যাডাম, ওর কি অপারেশন করা লাগবো, বিদেশ নেওয়া লাগবো ম্যাডাম, কি করা লাগবো আপনি আমার কোন, আমরা এটা করতে আছি, কি করা লাগবো বলেন। বিদেশে নেওয়ার মতো অবস্থাটা আসলে এখন আর নেই। আপনি যেহেতু আছেন, আপনি কি বলছি, ওনার আসলে স্টোমাক ক্যান্সার, অ্যান্ড যেটা অলরেডি লাস্ট স্টেজে। ক্যান্সার? জি ক্যান্সার, ওনার হাতে বলতে আর বেশি দিন সময় নেই, ওনাকে বেশি দিন বাঁচানো যাবে না। মুইটা যাইব, ও বাঁচবো না। কি কইতেছেন ম্যাডাম, ওর বয়স হচ্ছে কত, এই বয়সে একটা পোলা মরে যাইব? বুঝতে পারছি, আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন, জন্ম মৃত্যু তো সব আল্লাহর হাতে। বুঝছি তো আল্লাহর হাতে, কিন্তু এটা আল্লাহর কেমন বিচার, একটা একটা ছেলের বাপরে নিয়ে গেছে, মারে নিয়ে গেল, এখন ছেলেটারও নিয়ে যাবে। আসতে ম্যাডাম, ওনারে আমি কখনো হাসতে দেখি নাই ম্যাডাম, একটা দিন ওরে আমি আমি খুশিতে আনন্দে কাটাতে দেখি না, আমি ছোটবেলা থেকে ওর সাথে বড় হয়েছি ম্যাডাম। আপনি ওরে বাঁচান ম্যাডাম, আমরা তো চেষ্টা করব ম্যাডাম, আমি আপনার পায়ে ধরি ম্যাডাম, আপনি ওরে বাঁচান ম্যাডাম। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারতেছেন না ম্যাডাম, ম্যাডাম আপনি
কত টাকা লাগে ম্যাডাম আপনি বলেন আমরা দিতে পারবো ম্যাডাম আমি আপনার পায়ে ধরে প্লিজ ধরে আপনি বাঁচান না ঠিক আছে ঠিক আছে আমি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আপনি আপনি দয়া করেন ম্যাডাম একটু দয়া করেন আমি আমি বুঝতে পারছি আপনি আমার পাটা ছাড়ুন আপনি প্লিজ শান্ত হয়ে এখানে বসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনি সিটে এসে বসুন আপনি প্লিজ বসুন আপনি প্লিজ বসুন বসুন আপনি শান্ত হন আমি বুঝতে পারছি যে আপনি কোন কষ্টের জায়গাগুলো থেকে আমাকে এগুলো বলছেন ম্যাডাম কষ্টের আপনি কি বুঝছেন আপনি কিচ্ছু বুঝেন নাই ম্যাডাম ও একটা জনম দুঃখী মানুষ ছোটবেলায় ওর বাপ মারা গেছে এরপর ওর মা যেই কটা দিন বাইচা ছিল মৃত্যুর চাইতে ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে বাইচা ছিল বাবা যাও আর পড়তে দিও না খেলা করো খারাপ কাম করবার লাগে আবার রেড যেটা দিছি ওটা আমি খারাপ কাম করি হ্যাঁ আপনি কি করেন হ্যাঁ কি করেন আপনি টাকা দিয়ে যা হাত দিনা যেটা দিছি এটাই তোর তুই সন্তুষ্ট থাক হাজির আমি কিন্তু আরেকবার কইতেছি টাকা না দিয়া এখান থেকে এক পলতে পারবেন না টাকা দেন ব্যাগ পা নলে তুই আমি গেলাম ঠিক মাতো সাহেব আপনি যা করছেন আমি সবই বুঝছি কিন্তু ওর মতো অভিশাপ ওর মতো খারাপ এই বস্তিতে না কোনো দুনিয়াতেই রাখা যাইব না ওরে ওরে মাতো সাহেব এই দুনিয়া থেকে উড়াই দিত উড়াই দিতে হইব আরে আপনারা কি কর মারে মারে আপনিও কাঁদতেছেন ম্যাডাম বস্তির লোকজন ওর মারে মারতে মারতে মাইরে ফেলাইছে তাহলে বুঝছেন সেই ছোটবেলা থেকে একদম বাচ্চা কাল থেকে ওর সাথে আছে ম্যাডাম আমার মনের মধ্যে কি অবস্থা আমি সহ্য করতে পারতেছি না একটা দিনও সুখে থাকতে পারে নাই ম্যাডাম আমার এত কষ্ট লাগতো না যদি একটা দিন দেখতাম ও একটু সুখে আছে শান্তিতে আছে
ও যদি কয়েকটা দিন আপনাদের মতো হাইজা গেলে বাঁচতে পারতো ম্যাডাম, আমার এত দুঃখ লাগতো না। মানুষরূপে হিংস্র নরপিচাস, যার আক্রমণের ভয়ে আতঙ্কিত নগরবাসী। সেই নরপশু নির্যাতনের শিকার এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও তথ্যের সূত্র ধরে যখন আইনশৃঙ্খলা রক্ষা ও গোয়েন্দা বাহিনী তাকে খুঁজে বের করতে মরিয়া, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই নরপিচাসের বীভৎস হিংস্রতার একটি ভিডিও। 1 মিনিট 13 সেকেন্ডের সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি পথচারী একটি নিরীহ মেয়ের মুখে পেট্রোল দিয়ে আগুন জ্বেলে দেয় সেই নরপশু ও তার একজন সঙ্গী। চোখের পলকে পেট্রোলের আগুনে ঝলসে যায় পথচারী নারী। আমাদের প্রতিনিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন আইনশৃঙ্খলা বাহিনী এই ভয়ঙ্কর অপরাধীর ব্যাপারে সার্বক্ষণিক তৎপর আছে। ইতোমধ্যে ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার লক্ষ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ডেঞ্জারাস ক্রিমিনালকে গ্রেফতারের প্রয়োজনে দেখা মাত্র গুলি করারও অর্ডার রয়েছে সর্বোচ্চ মহল থেকে। জনমানুষের দৃষ্টির অগোচরে থাকা সেই হিংস্র নরপশুর মুখোশ এখন সবার সামনে উন্মোচিত ফেসবুকের কল্যাণে। বিশ্বাস হচ্ছে না, আপনার মতো একটা মানুষের জন্য আমি এতদিন ধরে এগুলো করে আসতেছি। আপনি একটা মানুষ না। আমি মানুষ না তো, মানুষের বাচ্চা তো আমি নাকি? হ্যাঁ, আমার বাপ আমার মারে বিয়া কইরা, আমারে পয়দা কইরা পালায় গেছে। এরপর আমার বাপ চলে যাওয়ার পর এই সমাজের মানুষ আমার মারে উপাধি দিয়েছে, একটা বিষ। তারপর কি একটা বিশ্বের সমাজে কেউ টিকতে দেয়? হ্যাঁ, আমার মা একটা বেশ্যা, এই সমাজের লেগে আমার মা একটা বেশ্যা হয়েছে। এই বেশ্যাটার এই সমাজের মানুষ বাঁচতে দেয় নাই, পিড়াইতে পিড়াইতে আমার চোখের সামনে মাইরা ফেলছে। আরে মাইরা ফেলাইছে ফেলাইছে, তারপর কি হয়েছে জানে?
নামে তোর নামে আর ব্যাক আগে চলে যাসি আয় বেশার পথ তুই এতর দিনে কি করস হ্যাঁ তোর জন্যই বলেছি দশ বছর জেল খাটছি আমি সারা কারো সুখ আমি সহ্য করতে পারি না আমার কি দোষ আছে লাভতে বলে কারো খুশি কারো হাসি কোনো কিছু আমি সহ্য করতে পারি না কারণ জন্মের পর থেকে আমি কোনোদিন সুখ হাসি খুশি আমি কিছু দেখি না আর মুখে হাসি দেখলে আমার ইচ্ছা করে সিনাই নেই আমি হ্যাঁ আমি নিছি তা আপনারা দেখার পর আমি বুঝতে পারছি সমাজে এখনো ভালো মানুষ আছে এই সমাজ এখনো ভালো হইতে পারবে আমি আমি ভালো হইতে পারু আমি মাফ চামু সবার কাছে আমি জানি আমি জানি আমি যদি আমি যদি স্বীকার করে ক্ষমা চাই তাহলে আমার সাজা কমে দেব আমি পুলিশের কাছে ধরা দেব আপনি আপনি শিক্ষিত আপনি আমার একটা ভালো উকিল দেন আপনি একটা ভালো উকিল আমার আমার দেন আমি 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 মাফ আমি ভালো হইতে চাই আমি আর খারাপ কিছু করুন না আপনার পাও দিন আপনি মানে বাসা ঠিক আছে আপনি উঠুন আপনি উঠুন আমি দেখছি কি করা যায় আপনি উঠুন আমি বাসতে চাই আপা আমি আমি সব শিকার যাবো বাবা আপনি একটু উকিল ঠিক করে দেন আমার আমি আমি বাসতে চাই আমার ওরে মেরে ফেলবো বাবা আমি মরতে চাই না আমার বাসতে দেন আমি মরতে চাই না ভাই মরতে চাই না আমার বাসতে চাই আপনি চলুন আপনি চলুন আমার সাথে আমরা কই যাচ্ছি আমরা শহরে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না বুঝতে পারছেন তো পরিস্থিতির কি অবস্থা আমি টিকিট কিনে এনেছি আপনি এখানে দাঁড়াবেন এখান থেকে কোথাও নড়বেন না ঠিক আছে না জেনে না শুনে বুলেটটা চালাবেন না এটা আমার রিকোয়েস্ট
আপনার আগে আমার কথাটা শুনুন অফিসার। অফিসার প্লিজ আমার একটাবার কথা শুনুন। আমি জানি উনি অনেক অপরাধ করছে, কিন্তু আমার কথাটা না শোনার এক পর্যন্ত আপনার ফোর্সদেরকে প্লিজ ওনাকে বলুন যে শ্যুট করতে না। প্লিজ অফিসার প্লিজ। আচ্ছা উনি যেটা করছে বন্ধ। প্রবলেম কোথায়? সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা ভিজিট করুন cinematic.movie।